আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। চার মাস পর সর্বনিম্ন একুশ জনের মৃত্যু, শনাক্ত আজও হাজারের নিচে। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হবে 80 লাখ টিকা। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য, এনসিটিভির চেয়ারম্যানকে তলব। ই কমার্স সাইট থেকে গরু কিনে প্রতারিত বাণিজ্য মন্ত্রী। 28 সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে পুরোদমে করোনা পরীক্ষা শুরুর আশা। দীর্ঘদিন পর গ্রন্থাগারে ঢাবি শিক্ষার্থীরা, আনন্দিত উপাচার্য। প্রতি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার আসছে ফাইজারের আরও 25 লাখ ডোজ টিকা। মিস আর্থ বাংলাদেশ হলেন নাইমা। এবার অটোমেশন সেবার আওতায় এলো বেনাপোল বন্দর। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।